আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নবগোজ ভবনের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। ষষ্ঠ পর্বে আমরা যাব সুগন্ধা রেস্টুরেন্ট এবং এর আশেপাশে কিছু দর্শনীয় স্থান। এই জায়গাটা খুব কম সময়ের মধ্যে খুবই পপুলার হয়ে গেছে, তাই আপনাদের নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। এছাড়া আপনারা এখানে কিভাবে যাবেন এবং কি কি দেখতে পারবেন সেই সম্পর্কেও আপনাদের বলবো। ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলেন যাই, ঘুরে আসি সুগন্ধা রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি, ফার্স্টে আমরা দেখব সুইস গেট। এটা সুগন্ধ রেস্টুরেন্টের খুবই কাছে। এটা দেখার পর আমরা সুগন্ধ রেস্টুরেন্ট ভেতরে যাব। এখন আমরা চলে এসেছি সুইস গেটের খুব কাছে। ওই যে দেখতে পাচ্ছেন কীভাবে পানি যাচ্ছে, এখন হলো বর্ষার লাস্টের দিক। এখন যদি এই অবস্থা হয়, ভরা বর্ষায় কী অবস্থা হবে তা আপনারা বুঝতে পারছেন। ওই যে দেখতে পাচ্ছেন সুগন্ধা রেস্টুরেন্ট, এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে যাব। তার আগে টিকিট কাটতে হবে, চলুন চাই টিকিট কাউন্টারের দিকে। এখন আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টের মেন গেটে। মেন গেটের বাঁদিকে দেখতে পারবেন টিকিট কাউন্টার, এখানে ঢুকতে হলে আপনাদের 20 টাকা টিকিট কাটতে হবে। টিকিট কাটা শেষ করে আমরা এখন ভেতরে ঢুকব। ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন দুই সাইডে কিচেন, এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, অনুমতি নিয়ে আপনারা ঢুকতে পারেন। এখন আমরা মেন রেস্টুরেন্টের ভেতরে যাব। মেন রেস্টুরেন্টের ভেতরে যাওয়ার জন্য রয়েছে সুন্দর একটা ব্রিজ, এখানে দর্শনার্থীর ছবি তুলে সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে। এখান থেকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। এখানে রয়েছে আর একটা সুন্দর রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে জলকুটির, এটা বর্তমানে বন্ধ রয়েছে। এই রেস্টুরেন্টটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, এখানে প্রচুর লোক ঘুরতে আসে, বিশেষ করে বিকেলবেলা এখানে প্রচুর লোক দেখতে পারবেন। আপনারা একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো। গেটের দুই পাশে দেখতে পাবেন সুন্দর গাছ লাগানো হয়েছে, দেখে খুবই সুন্দর লাগছে। গেট দিয়ে ঢুকলে আপনারা দেখতে পাবেন সুন্দর একটা ঝর্ণা। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে এটি পুরোটি পানির উপরে তৈরি, তাই আপনারা যখন আসবেন অবশ্যই বর্ষাকাল বা শরৎকালে আসবেন, ইংরেজি মাস অনুযায়ী জুন থেকে অক্টোবরের মধ্যে আসবেন, তাহলে এই রেস্টুরেন্টের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে রয়েছে 26টি কুটির, যেখানে বসে আপনারা বিভিন্ন খাবার দাবার খেতে পারবেন। এই রেস্টুরেন্টের দুই দিকে দেখতে পাবেন সুন্দর হাঁটা পথ, এগুলো চলে গেছে একদম পিছন দিকে। ডান দিকে কোনায় রয়েছে টয়লেটের সুব্যবস্থা। আমরা এখন চলে এসেছি পার্কের ডান দিকে। ডান দিকে রয়েছে সুন্দর হাঁটা পথ, হাঁটা পথের দুই সাইডে বিভিন্ন গাছ লাগানো হয়েছে, যা দেখে আপনার মন নিমিষেই ভালো হয়ে যাবে।
এখানে বিভিন্ন ফুল ফল ও বনজ গাছ লাগানো হয়েছে যা পার্কের সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করে দিয়েছে। এখন আমরা কুটির ভেতরে যাব। কুটির ভেতরে সুন্দর চেয়ার ও টেবিল তৈরি করা আছে, এখানে বসে খাবার খেতে খেতে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন আমরা রেস্টুরেন্টের পেছন দিকে যাব। পেছন দিকে রয়েছে রেস্টুরেন্টের মূল সৌন্দর্য, চলেন যাই ঘুরে আসি। এই জায়গাটা এত সুন্দর যে এখানে আসলে অন্য কোথাও যেতে মন চাইবে না। এখানে দেখতে পাবেন প্রচুর পানি, কিন্তু বর্তমানে পানি কমে গেছে, কিছুদিন আগে আসলে পানি দেখতে পারতেন। এই রেস্টুরেন্টের পেছন দিকে দেখতে পাবেন সুন্দর একটা মিনি পার্ক, এখানে আপনারা বাচ্চাদের নিয়ে এসে খুবই এনজয় করতে পারবেন। তার পাশে রয়েছে সুন্দর একটি অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামের ভেতরে সুন্দর সুন্দর মাছ রয়েছে যা দেখে সত্যি ভালো লাগবে আপনাদের। এখন আমরা রেস্টুরেন্টের বাঁ দিকে যাব, সেখানে রয়েছে সুন্দর হাঁটা পথ, চলেন যাই ঘুরে আসি। আমরা এখন চলে এসেছি বাঁদিকে, বাঁদিকেও দুই পাশে সুন্দর গাছ লাগানো হয়েছে, দেখে খুবই সুন্দর লাগছে। এখানে রয়েছে 13টি কুটির, সর্বমোট রয়েছে এই রেস্টুরেন্টে 26টি কুটির।
এখন আমি বলি আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার জন্য ডাইরেক্ট কোনো গাড়ি নেই, আপনাদেরকে ভেঙে ভেঙে আসতে হবে। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকার গুলিস্তানে গোলাপ শাহ মাজার থেকে এনমলিক অথবা বিআরটিসি বাস পেয়ে যাবেন। 80 থেকে 100 টাকা ভাড়া দিয়ে আপনারা নামবেন বান্দুরা স্ট্যান্ডে। বান্দুরা স্ট্যান্ডে নেমে এখানে বিভিন্ন অটো পেয়ে যাবেন, রিজার্ভ বা শেয়ারে আপনারা আসতে পারেন। আপনার অটোর ব্যাকে বলবেন সুইস গেট অথবা সুগন্ধা রেস্টুরেন্ট, এই নাম বলেই তারা নামিয়ে দেবে। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বিকেলের দিকে আসার চেষ্টা করবেন, বিকেলের দিকে আসলে এই রেস্টুরেন্টের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তাই আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন। আপনারা এই রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করতে থাকেন, এরই মাঝে আমি বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আল্লাহ হাফেজ।